হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি আজকে তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধু আপনারা জানলে অবাক হবেন আপনাদের মোবাইলের যে ফটোগুলো ডিলিট হয়ে গেছে আজ থেকে ছয় মাস এক বছর আগে আপনারা ইচ্ছা করলে চাইলে সেই ফটোগুলো আপনার মোবাইলে ফ্রি আনতে পারবেন তো বন্ধু ফটোগুলো যদি আপনি ফ্রি আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে আমি আমার ভিডিওতে আপনাদের সে সম্পর্কে পুরো বিস্তারিত বলে দেব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন আর যদি কোনো একটা পার্ট আপনি মিস করেন তাহলে হয়তো আপনার কাজটা সেরকমভাবে সফল হতে পারবেন না তাই বন্ধু ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন তো চলুন বন্ধু কথা না পারি আমি আমার স্ক্রিনে চলে যাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধু দেখেন আমি আমার স্ক্রিনে চলে আসছি তো আপনাকে ছবিগুলো ফ্রি আনতে হলে কী করতে হবে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে সফটওয়্যারটার নাম আমি বলে দিচ্ছি দেখেন সফটওয়্যারটা ডাউনলোড না দিলে কিন্তু আপনি সব ছবিগুলো ফ্রি আনতে পারবেন না তো আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আপনাকে সফটওয়্যার ডাউনলোড দিতে হবে দেখেন তো আপনি যদি সফটওয়্যারটা ডাউনলোড দিতে চান আপনাকে মোবাইলে প্লে স্টোরে যেতে হবে আমি আমার মোবাইলে স্টোরে চলে যাচ্ছি স্টোরে যাওয়ার পরে আপনাদের দেখা দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সফটওয়্যারটা পাবেন আর সফটওয়্যারটা কীভাবে কাজ করবেন দেখেন আমার মোবাইল প্লে স্টোর চলে আসছি তো আপনাকে কী করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে সফটওয়্যারটার নাম লিখবেন দেখেন আমি লিখতেছি দেখেন দেখেন আমি রেস্টার ইমেজ লিখছি তারপরে নিচে একটা সফটওয়্যার আসছে সুপার ইজি রেস্টোর ইমেজ আপনি রেস্টোর ইমেজে ক্লিক করবেন রেস্টোর ইমেজে ক্লিক করার পর সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে আপনাকে তো দেখেন আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমার ডাউনলোড করা আছে আমি শুধু এই সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি দেখেন আমি ওপেন করে নিচ্ছি তো সফটওয়্যারটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে কি লেখা আছে স্টোরেজ অ্যাক্সেস ফটো মিডিয়া কনট্যাক্টস অ্যান্ড ফাইল অন ইউর ডিভাইস তো আপনাকে কী করতে হবে ফাইল অন করা আছে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যান্ড ক্যান্সেল আসে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপডেটের ক্লিক টু আপডেট দেখেন আমি শুধু ওপেন করে নিচ্ছি এখান থেকে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ দ্য ইমেজ দেখেন সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান টু রেস্টর্ড মানে আপনি যে ইমোজ ফটোগুলো আপনার মোবাইলে ফিরিয়ে আনতে চান সেই ফটোগুলো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক করতেছি উপরে উপরে ক্লিক করার পরে দেখেন আমার এখানে অনেকগুলো ফটো চলে আসছে আপনার মোবাইলে কী এখানে আপনার মোবাইলের যতগুলো ছবি আছে সে ছবিগুলো এখানে শো করবো আর যে ছবিগুলো আপনি ডিলিট করে দিচ্ছেন সেই ছবিগুলো এখানে শো করব আপনি এখান থেকে বাসাই করে সিলেক্ট করে নিতে হবে যে ছ কোন ছবিটা আপনার দরকার তো আপনি কী করবেন এখান থেকে যে ছবিগুলো আপনার দরকার একটা ফাইলে ঢুকবেন দেখেন আমি একটা ফাইলে ঢুকতেছি ফাইলে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ছবি আছে এই ছবিগুলো কিন্তু আমার মোবাইলে নাই আমি সব ছবিগুলো ডিলিট করে দিয়েছি সেই জন্য এখানে ছবিগুলো চলে আসছে তো আপনি কী করবেন এখান থেকে যে ছবিগুলো আপনার দরকার দেখেন মনে করেন আমার এই ছবিগুলো দরকার আমি ছবিগুলো কি করলাম আপনি এখানে ছবিগুলোর উপরে চাপ দিয়ে ধরলে আপনি এখানে মার্ক চলে আসবে একটা দেখতে পাচ্ছেন এখানে এটা ইউলো মার্কে দেখা দিচ্ছে তো আপনি এখান থেকে যে ছবিগুলো আপনার দরকার সেগুলো আপনি এইভাবে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পরে কি করবেন এই নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে রেজিস্টার্ড সিক্স ইমেজ আমি ছয়টা ইমেজ এখান থেকে সিলেক্ট করছি ছয়টা ইমেজ সিলেক্ট করার পরে আমি যদি চাই এই ছবিগুলো আমার স্টোরেজে বা আমার মোবাইলের যে মেমোরি আছে সেই মেমোরিতে সেভ করবো তাহলে এখান থেকে রেজিস্টার্ড ইমেজ দিলে আপনার এই ছবিগুলোর আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে আর এখানে আপনি যদি এই ছবিগুলোর বাড়তি ছবি চান দেখেন এখানে আপনার এখানে দুইটা তীর মার্ক দেওয়া আছে অ্যারো চিহ্ন দেওয়া আছে আপনি অ্যারোতে ক্লিক করলে আপনার অন্য ছবিও চলে আসবে যে ছবিগুলো আপনি ডিলিট করছেন দেখতে পাচ্ছেন কত ছবি আমার এখানে অনেক ছবি আছে তাই অনেক ছবিগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমি যদি চাই ইচ্ছা করলে আমি এখান থেকে যে কোনো ছবি আমার মোবাইলে ডাউনলোড দিয়ে নিতে পারবো তো সেই জন্য আপনাকে শুধু রেজিস্টার্ড সিক্স ইমেজ আপনাকে রেজিস্টার্ড সিক্স ইমেজ এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে সব ছবিগুলো আপনার মোবাইলে চলে যাবে তো বন্ধু এইভাবে আপনার আপনার মোবাইলের থেকে যে কোনো ছবি বা ভিডিও অডিও যে কোনো জিনিস আপনি ডিলিট করছেন সব ছবি এখানে ফেরত পাবেন সব ভিডিও এখানে ফেরত পাবেন কোনো সমস্যা নাই তো বন্ধু আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন আর যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে সমস্যাগুলো বলবেন আমি সমাধান করার চেষ্টা করব তো বন্ধু ধন্যবাদ সবাইকে